হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা হাইড করে রাখতে পারি কোনো স্লাইড। আমরা হাইড করতে চাইলে রাইট ক্লিক করব স্লাইডের উপরে, হাইড স্লাইড, এই যে দেখেন এটা হাইড। বা আমরা হাইড করে রাখতে চাইলে রাইট ক্লিক করব হাইড। তাহলে আমরা এখন কটা স্লাইড হাইড করলাম? দুটো। আমরা যখন যদি F5 প্রেস করি কটি স্লাইড ওপেন হবে? একটি ওপেন হবে। এরপরে কি স্লাইড শেষ হয়ে যাবে, কারণ অন্য স্লাইডগুলো হাইড করা আছে, তার জন্য কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে দেখো লুপ লুপ করা আছে, তার জন্য শেষ হচ্ছিল না, আমরা লুপ বন্ধ করে দিলাম। এখন যদি আমরা অপশনের মাধ্যমে হাইড করতে চাই কিভাবে করব, স্লাইড শো ট্যাবে আসবো, এই যে হাইড করতে চাইলে হাইডে ক্লিক করব, দেখেন এখন সব কটা হাইড। আমরা আনহাইড করতে চাইলে যেটা আনহাইড করতে চাই সিলেকশন করব, আনহাইড সিলেকশন করব, হাইড স্লাইড ক্লিক করবো, আনহাইড হবে। তাহলে এভাবে হাইড অথবা আনহাইড করতে পারি আমরা কোনো স্লাইড। তাহলে বন্ধুরা, এভাবে আপনারা হাইড আনহাইড করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। পরে ভিডিওটি দেখার